সামনে বিক্ষোভে বসলেন ডিওয়াইএফআই এর কর্মী সমর্থকেরা। কুলতলির ঘটনার জেরে এবার বিক্ষোভে বসলেন ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা। এদিন কুলতলি কাণ্ডের জেরে আদালতের নির্দেশে পুনরায় মৃত নাবালিকার ময়নাতদন্তের নির্দেশ। পুলিশ মর্গের সামনে বিক্ষোভ দেখান ডিওয়াইএফআই সমর্থকেরা। কুলতলি কাণ্ড নিয়ে এবার বিক্ষোভে নামলেন ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা কল্যাণী জেএনএম হাসপাতাল পুলিশ মর্গের সামনে। এদিন কুলতলি কাণ্ডের জেরে আদালতের নির্দেশে পুনরায় মৃত নাবালিকার ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ মর্গের সামনে এবার বিক্ষোভরত ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা। মূলত পুনরায় মৃত নাবালিকার ময়নাতদন্তের দাবি জানাচ্ছে তারা এবং আদালতের নির্দেশে আবারও সেই নাবালিকার মৃত নাবালিকার পুনরায় ময়নাতদন্ত করা হবে বলেও জানা যাচ্ছে। কুলতলি কাণ্ডে নদিয়ার কল্যাণী জেএনএম হাসপাতাল পুলিশ মর্গের সামনে এবার বিক্ষোভরত ডিওয়াইএফআই কর্মী সমর্থকেরা। পুলিশ মর্গের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। কি অভিযোগ করছেন তারা শুনুন। পাহারা কেন দিতে হচ্ছে? তার কারণ হচ্ছে আমরা জানি যে এই রাষ্ট্রের স্বভাব আছে, তারা মৃতদেহকেও ছাড়ে না। আমরা তো আর্জি করে দেখেছি, এই দেখুন এই যে এত পুলিশ প্রশাসন এখন ঘিরে আছে, এই পুলিশ প্রশাসন কী করেছে? প্রাথমিকভাবে অভিযোগ নিতে চায়নি, তারা টাকার বিনিময়ে কেস সেটেল করতে চেয়েছে। হয়তো তার জন্য আজ সাধারণ মানুষকে পাহারায় আসতে হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরুন, দুর্গাপুজোয় ফিরুন। এই আমরা ফিরে কি দেখলাম যে প্রথম থেকে, যে মহালয়ার দিন থেকে একদম তিথি মেনে এই রাজ্যে খুন এবং ধর্ষণ শুরু হলো। কিশোর যুবক, তারপরে হচ্ছে এই জয়নগর, পটাশপুর, একাধিক জায়গায় আমরা দেখতে পেয়েছি। তার জন্যে আজকে সাধারণ মানুষকে রাস্তায় নেমে এসে পাহারা দিতে। কারণ আপনি দেখুন, যারা এই সময়ে সুস্থ মস্তিষ্ক তারা কেউ উৎসবে মাততে পারছে না। আমরা বলছি পুজো হবে, পুজো নিয়ম মেনে পুজো যেরকম হওয়ার হবে, কিন্তু উৎসবে মাতবো। মুখ্যমন্ত্রী আমাদের বলে দিলেন উৎসবে ফিরতে। তারপরে আমরা কি দেখলাম যে একাধিক খুন এবং